যে অ্যালেক্স ফার্গুসনের হাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্ম, তার এক ফোন কলেই সব সিদ্ধান্ত পাল্টে ইউভেন্টাস ছেড়ে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। লাল দুর্গে তাই উৎসবের আমেজ, ঘরের ছেলে ফিরছে ঘরে। সালটা 2003, ইংলিশ প্রিমিয়ার লিগের দল বদলের বাজারে হইচই। স্পোর্টিং সিপি থেকে তরুণ এক ফুটবলারকে দলে ভেড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। কারণটা, 18 না পেরোনো এই ফুটবলারের পেছনে অর্থ খরচ করেছে 12.24 মিলিয়ন পাউন্ড, যা ছিল প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো টিনেজার ফুটবলারের পেছনে এত বড় ব্যয়। পর্তুগাল থেকে আসা তরুণ সেন্সেশন ধীরে ধীরে স্যার অ্যালেক্স ফার্গুসনের ছোঁয়ায় হয়ে ওঠে হীরের টুকরা, যার প্রতিদানে রোনালদো তাকে সম্বোধন করেছেন ক্রীড়াক্ষেত্রে তার বাবা বলে। ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিয়ে রোনালদো 28 নম্বর জার্সি পরতে চেয়েছিলেন। ফার্গুসন রোনালদোর উজ্জ্বল ভবিষ্যৎ দেখেছিলেন, তুলে দিলেন 7 নম্বর জার্সি, যেটি কিনা এর আগে ইউনাইটেডের হয়ে পড়েছিলেন জর্জ বেস্ট, এরিক ক্যান্টোনা, ডেভিড বেকহামরা। ক্রিশ্চিয়ানো রোনালদোর রেড ডেভিল জার্সিতে অভিষেক হয়েছিল 16 আগস্ট 2003 সালে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে। তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে নভেম্বর পর্যন্ত। পোর্টমাউথের বিপক্ষে ফ্রিকিক থেকে রেড ডেভিলদের জার্সিতে প্রথম গোল করেন CR7, যোগ দিয়েই সেই মৌসুমে জিতেছিলেন FA কাপ। দ্বিতীয় ট্রফির জন্য অপেক্ষা করতে হয়েছে 2 বছর। 2005 সালে ইউনাইটেডের জার্সিতে জেতেন ইংলিশ লিগ কাপ। ম্যানচেস্টার ইউনাইটেডে 2006 সালটা স্মরণীয় হয়ে থাকবে রোনালদোর ক্যারিয়ারে। ব্যক্তিগত ঝুলিতেও ধরা দেয় নানা অর্জন। 4 বছর পর আবারও লিগ শিরোপা জিতে ম্যান ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোল করেন রোনালদো। একই বছর প্রথম কোনো ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্যক্তিগত 4টি অর্জনের সবগুলোই নিজের নামে লেখান। 2007 সালে 1998-99 মৌসুমের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় শিরোপার স্বাদ পায় রেড ডেভিলরা, যেখানে অন্যতম ভূমিকা ছিল রোনালদোর। নাম লিখিয়েছিলেন ব্যালন ডিয়ারের সংক্ষিপ্ত তালিকায়ও, তবে সেবার তা ধরা দেয়নি। এরপর 2008 এবং 2009 এই 2 মৌসুমেই প্রিমিয়ার লিগের শিরোপা জিতেন। ক্লাবের হয়ে ঘরোয়া এবং আন্তর্জাতিক প্রায় সব ট্রফি জিতেছেন তিনি। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগ পর্যন্ত 196 ম্যাচে করেছেন 84 গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের 1000তম গোলটিও আসে তার পা থেকে। রোনালদোর বিদায়ের পর আর চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি দেখেনি ওল্ড ট্র্যাফোর্ড। আবারও ফিরেছেন নিজ ঘরে। নতুন মৌসুমে আরও একটি UCL ট্রফি কি আবারও তার হাত ধরেই আসবে রেড ডেভিল ডেরায়, সেটা অবশ্য সময় বলে দিবে। CR7-এর বয়সটা এখন 36। তারুণ্যের যে রোনালদোকে রেড ডেভিলরা দেখেছে, এবার হয়তো সেভাবে পাবে না। তবে তাকে ঘিরেই এখন স্বপ্ন বুনতে শুরু করেছে সমর্থকরা। এখন দেখার পালা অ্যালেক্স ফার্গুসনের তৈরি হীরা ক্যারিয়ারের শেষ সময়ে কতটা প্রত্যাশা পূরণ করতে পারে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।